এবারে আপনার পুজো তুলে ধরুন বিশ্ব বাংলা টিভির মাধ্যমে। ছোট বড় সমস্ত পুজো দেখতে পারবেন একেবারে লাইভ বিশ্ব বাংলা টিভিতে। বিশ্ব বাংলা টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার পুজো থেকে যাবে সারা জীবন। রাজ্য, দেশ তথা বিশ্বের 120টি দেশে আপনার পুজো তুলে ধরবো আমরা। আপনার পুজো টেলিকাস্টের জন্য আমাদের ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 6291644810। গতকাল বুধবার নদিয়া কৃষ্ণনগর জেলা সদর দপ্তর তথা ডিএম এর কাছে একাধিক দাবি দাবা নিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন জমা দিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত শিল্পীরা। মূলত তাদের দাবি, করোনাকালে সবারই রোজগারে ভাটা পড়েছে, কিন্তু বর্তমানে ধীরে ধীরে তার রেশ কাটিয়েও সরকারি বিভিন্ন বিধিনিষেধের মাধ্যমে প্রায় সমস্ত কিছুই খুলে যাচ্ছে। আগামী 15 তারিখ থেকে সিনেমা হল, কিন্তু তাদের পেশা যেটি, সেটির অনুমতি মিলছে না। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, আসন্ন দুর্গাপূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে 50 জনের বেশি কারোরই থাকা যাবে না, আর তাতেই ক্ষোভ তাদের। তারা বলেন, শুধু তারাই নয়, তাদের সাথে যুক্ত আছেন সহশিল্পী, মাইক, লাইট ইত্যাদি, সেই মানুষেরও আজ দিশেহারা। অবিলম্বে যাতে তাদের দাবি মানা হয় এবং মুক্ত মঞ্চ যাতে খুলে দেওয়া হয়, এটাই এদিনের বিক্ষোভের মূল লক্ষ্য। লকডাউনের ফলে এবং পরবর্তী আমরা কিন্তু পুরোপুরি কর্মহীন, আমরা পুরো শিল্পী মহলটা, তাই আজকে সমস্ত কিছু খুলে গেল। আজকে কিন্তু আমরা শিল্পীরা এখনো পর্যন্ত কর্মহীন এবং আগামী দিনেও আমরা কোনো আশা দেখছি না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত কিছু খুলছে, সিনেমা হল, শপিং মল, ঘাট সমস্ত কিছু চলছে, বাড়িতে বসে আছি, কোনো রকম হচ্ছে না, তাই আজকে আমরা রাস্তা নামতে বাধ্য হচ্ছি। আজকে যদি না হয় তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন দিকে যাবো।